আমি তানিয়া আর আমি চলে এসেছি আমার নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে তো হলো পৌষ পার্বণ, বাঙালিদের একটা প্রিয় উৎসব। তোমাদের সকলকে আমার তরফ থেকে পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা। অনেক অনেক ভালো ভালো পিঠে বানাও, সবাই মিলে পিঠে একসাথে খাও। আর আমিও কিন্তু একদম সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি পিঠে বানানোর জন্য। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কি পিঠে বানাই আর না বানাই। তুমি তো সারাদিন ঘুমাও, আজকে তো পৌষ সংক্রান্তি, তুমি পিঠে খাবে? তুমি পিঠে খাবে? দাদা সারাদিন তো ঘুমান, মা কোথায় আপনার? হ্যালো মিস্টার, ঘুমান, যখন পিঠে করবো তখন তো একদম লাফ মেরে উঠবেন। আর এই যে এখন কিন্তু চলে এসেছি রান্নাঘরে, আর এইদিকে দেখো আমি মুগ ডাল চাপিয়ে দিয়েছি। আজকে কিন্তু দুপুরে একদম সিম্পল মেনু, যেহেতু পিঠে হবে। আর আজকে দেখো আমি করব হচ্ছে মুগ পুলি, তার জন্য এখানে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ভেজে নেব। আর এখানে এখন আমার কর্তামশাই নিনজা টেকনিকে নারকেল কোড়ার প্রিপারেশন করছে, কারণ নারকেল কোড়াতে খুব হাতে ব্যথা হয়। আর এখন আমি সবসময় এই পদ্ধতিতেই নারকেলটা কোড়াই, হয়ও কিন্তু সুন্দর। আর এই যে দেখো আমার মুগ ডালও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর মুগ ডালটা হ্যাঁ ভেজে কিন্তু সেদ্ধ করতে হবে। এরপর আমি চালের গুঁড়ো দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। আর এইখানে এখন বানাবো আমি নারকেলের পুর, তার জন্য আমি গুড় টুড়ো দিয়ে দিয়েছি। এখন চলো পুরটাকে বানিয়ে নিই আগে। নারকেলের পুর রেডি, এবার চলো আমি পুলিগুলো বানিয়ে নিই। কি বানাচ্ছো এটা তুমি? গুপলি। গুপলিটা কি জিনিস? হ্যাঁ খাবে না তো তুমি? কি খাবো না? আমি এগুলো পিঠে সিটা খাই না, আমি এগুলো শুধু দেখি। আর গন্ধ শুকি চেলটুর মতো। কি বানাচ্ছো এটা? গুপলি? না না গুপলি। দেখো একটু কতগুলো বানানো হয়ে গেছে এখনো দেখো। ওরে বাপ রে কতগুলো হয়ে গেছে, সারাদিন ধরে বানাবো। যাক একটু বেশি করে বানাও। আমার মোটামুটি আজকে লাঞ্চ তো করতে পারলাম না, ভাবছিলাম যে পিঠের দিন, সকাল থেকে রাত পর্যন্ত লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সব কিছু করবো। এখন তো কি বলবো, তুমি তো এমন কাজ করলে সকাল থেকে রাত হতে চললো আর কি। একটু বাড়ি তো অন্ধকার হবে যা পরিস্থিতি। হ্যাঁ বাইরে তো রোদের রও নেই। আর এদিকে দেখো অনেকগুলো পুলি কিন্তু আমার বানানো হয়ে গেছে। আর আমি কিন্তু এগুলো বানাতে একদমই পারদর্শী নই, ওই কোনো রকমের আর কি করি, খাওয়ার মতো হলেই হলো। আর এদিকে দেখো একটুখানি আর বাকি আছে বানানো, তো আমি এগুলো ভেজে নিই আর বাদ বাকিটুকু মা ওদিকে বানাতে থাকুক, কারণ নাহলে না এগুলো চালের গুঁড়ো দিয়ে করা তো ফাটতে শুরু করে দেয়। আর এই যে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এবার এগুলো আমি এখন ভেজে নেব। আর এদিকে দেখো কতগুলো ভাজা হয়ে গেছে, আর আমি একটা নিয়ে খাওয়াও শুরু করে দিয়েছি, যে দেখার জন্য যে সব কিছু ঠিকঠাক আছে কি না। আর এটা তো আজকে আমি রসে দেবো, ওই ভাজাটাও খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এখানে আমি চিনির রস বানিয়ে নিয়েছিলাম, এখন আমি দেখো পুলিগুলো ছেড়ে দিচ্ছি। আর রসটাও আমার হালকা হালকা গরম আছে, আর পুলিগুলোও কিন্তু হালকা হালকা গরম আছে, আর হালকা হালকা গরম থাকতেই কিন্তু এটা দিতে হয়। আর এই যে দেখো কতগুলো হয়েছে, আরও ভাজা হচ্ছে, এই গামলায় আমার আর আটবে না, তাই আমি তো এগুলো বাড়িতে নিয়ে যাব, তার জন্য বাড়ির জন্য একটা আলাদা টিফিন বক্সে তুলে নিই, নাহলে ওই বাদবাকিগুলো আর রসে ভেজানো যাবে না। তুলে নিয়েছি আমার বাড়ির জন্য, বাড়িতে তো প্রচুর লোক সংখ্যা আমাদের। আর ওই যে দেখো ছোট্ট বাটিতে আমার পাশের বাড়ি কাকিমনির জন্য একটু আলাদা করে নিয়েছি। মুগপুলি বানানো শেষ, এখন বানাবো আমি মালপোয়া। তার জন্য আমি এখন নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা আর 1 কাপ সুজি, আর নেব আমি 1/2 কাপ চালের গুঁড়ো। আর এই যে দেখো আজকে কিন্তু আমি মালপোয়াটা গুড় দিয়েই বানাবো, তার জন্য গুঁড়ো নিয়ে নিয়েছি। এখন দুধ দিয়ে ভালো করে কিন্তু মিশ্রণটাকে বানিয়ে নিয়েছি। আর হ্যাঁ মালপোয়া যেটা না দিলেই নয় সেটা হচ্ছে মৌরি, মৌরিটা না দিলে কিন্তু আমার মালপোয়ার সেই ফ্লেভারটাই আসে না। আর এই দেখো মালপোয়া ভাজা শুরু করে দিয়েছি, এখন টপাটপ মালপোয়াগুলো 1 1 করে ভেজে নিই। আর এই যে কতগুলো মালপোয়া আমার ভাজা হয়ে গেছে, আর বেশি নেই, যদিও আমি মালপোয়া একটু কম করেই ভাজছি, খুব একটা বেশি করবো না, কারণ এরপরে আমি বানাবো ঝাল পিঠে, তাই জন্য কোনো পিঠেই আমি খুব বেশি পরিমাণে বানাচ্ছি না।
আর এদিকে আমি দেখো এখন ভাজা পিঠে বানানোর, মানে ভাজা নয় ঝাল পিঠে বানানোর প্রিপারেশন শুরু করে দিয়েছি। ওখানে গরম জলে আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো, আর হ্যাঁ এখন দিয়ে দেবো একটু ময়দা। আর আজকে দেখছো আমার কিন্তু পিঠে বানাতে বানাতে সকাল থেকে একদম সন্ধে হয়ে গেছে, বাইরে কিন্তু অন্ধকারও হয়ে এসছে। দাঁড়াও একটুখানি লবণ দিয়ে দিই, এবার আমি এটা ভালো করে কাই একটা মানে মন্ড বানিয়ে নেবো চালের। এখন আমি দেখো ঝাল পিঠে তরকারির জন্য আমি এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, আর এই যে দেখো সবজি মা সব কেটে রেখে দিয়েছিল। আর আজকে আমি খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি, কারণ সন্ধেবেলা আমার আবার পাশের বাড়ি ভাইয়ের জন্মদিন আছে, সেখানেও যাব। তো চলো এখন আস্তে আস্তে তরকারিটাও বানিয়ে নিই। এখানে আমি এখন দেখো যেরকম করে বানায় আর কি সবজি, হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, আর হ্যাঁ অন্য কোনো মশলা কিন্তু আমি দেবো না। এটা দিয়ে এটাকে এখন একটু ভাজা ভাজা করে নিলেই কিন্তু আমার তরকারি সুন্দর হয়ে যাবে। আর এই যে তরকারি একদম আমার রেডি। তো চলো এখন ঝটাপট এখন আমি এই ঝাল পিঠেগুলোও বানিয়ে নিই। আর ওইখানে দেখছো আমি কিন্তু অর্ধেক রেডি হয়েই বসে আছি, কারণ রাত অনেকটাই হয়ে গেছে, 8টা বাজে, আর কত দেরি করি বা জন্মদিন বাড়ি যাব। আর ওদিকে কিন্তু আমার মাও কিন্তু রেডি হয়ে গেছে। আর এখন আমি আর মা জোর কদমে লেগে গেছি ঝাল পিঠে বানানোর জন্য। কটা বানানো হয়ে গেলে আমি ওদিকে ভাজতে শুরু করে দেবো, আর এদিকে মা বানাতে থাকবে। আর সত্যি কথা বলতে কি আজকে কিন্তু আমার ঝাল পিঠে বানানোর কোনো প্ল্যানিং ছিল না। ভেবেছিলাম রাঙা আলুর পিঠে বানাবো, কিন্তু রিজু বাজারে গিয়ে রাঙা আলু পাইনি, তাই অগত্যাই বানাতে হচ্ছে ঝাল পিঠে। যদিও ভালোই হয়েছে, সব মিষ্টি মিষ্টির মধ্যে একটা ঝাল পিঠেও তো লাগে। আর ওদিকে গল্প করতে করতে দেখো আমাদের অনেকগুলো কিন্তু পিঠে বানানো হয়ে গেছিলো, তার জন্য আমি এখানে ভাজতেও শুরু করে দিয়েছি, যত তাড়াতাড়ি আজকে করা সম্ভব। আর এই যে আমার ঝাল পিঠে, আরও কিছু কিন্তু হচ্ছে এখনও, ওই যে তেলে দেখছো তো, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। কেমন হয়েছে গো ঝাল পিঠেটা? আর এদিকে তোমরা তো একদম ভাজার গন্ধে একদম পাগল হয়ে গেছে মনে হচ্ছে। ওদের দিও না কিন্তু ভাজা, ওদের দিও না কিন্তু, ওইটুকুই খাওয়া আর কিন্তু পাবে না। শোনা সুন্দরী, তোমাদের তো দাওয়া যাবে না বাবা, তোমাদের দাওয়া যাবে বলো। যাক এতক্ষণে পিঠে ফিঠে বানিয়ে ফুল রেডি হয়ে, আর ওইদিকে দেখো মা ছেলে থেকে হচ্ছে যুদ্ধ, এখন যাচ্ছি পাশে ভাইয়ের বাড়ির জন্মদিনে। তো চলো যাই, উপর থেকে রীতিমতো আওয়াজও পাচ্ছি, অনেক লোকজন কিন্তু চলে এসছে মনে হয়। আর এই যে আমাদের বার্থডে বয়, আর ওই দেখো বার্থডে বয়ের বন্ধুরা সব এক একজন এক একজনের ঘাড়ের উপর উঠে বসেছে প্রায়। আর আজকে আমাদের বার্থডের মেনু হচ্ছে গরম গরম দেখছো ধোয়া ওঠা চিকেন বিরিয়ানি, আর ওই যে চিকেন কষা। আর এই বিরিয়ানি সার্ভ করার দায়িত্বে কে আছে দেখছো? ওই যে আমার কর্তা মশাই। দেখে মনে হচ্ছে না পুরো ওই যে বিরিয়ানি যে বিক্রি করে দোকানদারগুলো ওই রকমই লাগছে কিন্তু ঠিক। এই যে এখন বসে পড়েছি আমি, আর আমার পাতে কিন্তু বিরিয়ানি দেখতে পাবে না, কারণ জানোই আমি খাই নিরামিষ। তো চলো এখন ফটাফট খেয়ে চলে যাব ঘরে। আর এই যে পরের দিন সকাল সকাল দেখো পিঠে হাতে নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর আজকেও আমাদের সাথে সাথে চলছে আমার দুই ছানাপোনা, স্টেশনে আমাদেরকে আগাতে যাচ্ছে। ভেবেছিলাম এই দুটো বোধহয় আজকে টের পাবে না, কিন্তু ঠিক যাওয়ার মুখে এই দুটোর সাথে দেখা হয়ে গেছে। আর এই যে বাইরে খালি কুয়াশাটা খালি দেখো, আর ওই যে দূরে স্টেশন হালকা হালকা দেখা যাচ্ছে, এত কুয়াশা পড়েছে কিচ্ছু কিন্তু দেখা যাচ্ছে না। আর এই দুটোর অবস্থা দেখো এই ঠান্ডার মধ্যে আমাদের আগে আগে যাচ্ছে স্টেশনে যাওয়ার জন্য। চলো এখন চলে যাই স্টেশনে, এরপরে একবারে বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হবে। মা কি কি পিঠে রান্না করেছো দেখাও একটু। দাঁড়া না, দাঁড়াতে পারবো না, দেখি তুমি কি আজে বাজে পিঠে রান্না করলে। আর এই যে বাড়ি এসেই আমি লেগে গেছি মা কি পিঠে করলো না করলো দেখার জন্য। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, আর এখন ভালো ভালো পিঠে খাবো মায়ের হাতে। আর তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।